আউটসোর্সিং নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিভ্রান্তি ও মোহ থাকতে পারে, কিন্তু আসল সত্য হলো কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার চায় লগ্নি পুঁজি কর্পোরেট পুঁজি। বক্তা প্রাক্তন বাম যুবনেতা তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত। শহীদে আদম ভগৎ সিং এর শহীদ দিবস উপলক্ষে বাম যুবদের হল সভায় তিনি এই মন্তব্য করেন। আগামী 23 মার্চ বীর শহীদ বিপ্লবী ভগৎ সিং এর শহীদান দিবস উপলক্ষে বাম ছাত্র যুব ডুকলি বিভাগীয় কমিটি রবিবার এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনার বিষয়বস্তু ছিল ডাবল ইঞ্জিন সরকারের চাকায় পিষ্ট ভগৎ সিং এর স্বপ্নের ভারত। রাজধানীর মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের হল ঘরে আলোচনা সভার মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন বাম যুবনেতা তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত। এদিন তিনি তার আলোচনায় সম্প্রতি বহুল চর্চিত আউটসোর্সিং এর বিষয়টি তুলে আনেন এবং বলেন, আউটসোর্সিং নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিভ্রান্তি থাকতে পারে, মোহ থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার তা চায় না। সত্যি সত্যি কি অবশ্যই স্বপ্নের ভারত আমরা এগিয়ে যাচ্ছি না? আমাদের ডাবল ইঞ্জিনের চাকায় আমরা পিষ্ট হচ্ছি? এই কথাটাই একটা কথা জোরদার কথা ছিল, অবশ্যই স্বপ্নের ভারত ডাবল ইঞ্জিনের আউটসোর্সিং এর চাকায় পিষ্ট। আমাদের বন্ধুরা বললেন আউটসোর্সিং নিয়ে সম্প্রতি আমাদের মুখ্যমন্ত্রী বোল্ড বলেছেন, তিনি বিধানসভায় দাঁড়িয়ে কথা দিয়েছেন যে আউটসোর্সিং তিনি পার্মানেন্ট ক্ষেত্রে করবেন না। আমি বলি আপনাদের কারোর কারোর বিভ্রান্তি থাকতে পারে, মোহ থাকতে পারে, কিন্তু আমি বলবো ভারতবর্ষের সরকার বিপ্লবদের চালায় না, নরেন্দ্র মোদী চালায় না। এর কারণ হিসেবে সিপিএম এর রাজ্য নেতা বলেন, মোদী সরকার চায় লগ্নি পুঁজি ও কর্পোরেট পুঁজি, আর এর জন্য মুনাফা বিক্রি করতে তৎপর। ভারতবর্ষের সরকার চায় লগ্নি পুঁজি, ভারতবর্ষের সরকার চায় কর্পোরেট পুঁজি। কর্পোরেট পুঁজির প্রতি কথাই হচ্ছে মুনাফা বৃদ্ধি করতে হবে। আজকের যুগে উদাহরণের যুগে লগ্নি পুঁজিকে যদি বৃদ্ধি করতে হয়, তার মুনাফাকে যদি বৃদ্ধি করতে হয়, তাহলে তাকে দুটো ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে। প্রথমত তার মুনাফা বৃদ্ধির জন্য শ্রমিক, যারা শ্রমজীবী মানুষ, যারা যে মজুরি পান সেই মজুরি থেকে পার বসাতে হবে, সেখান থেকে কমিয়ে মুনাফা দিকে বৃদ্ধি করতে হবে। সত্যি সত্যি ডাবল ইঞ্জিনের সরকার সেই কাজটাই কতটা এগিয়েছেন। এদিন বাম নেতা মিসড কলের মাধ্যমে চাকরির প্রসঙ্গটিও তার আলোচনায় তুলে আনেন। সেই কারখানার মালিক করতে চায়, এই কারখানার মালিক আমি, মুনাফার মালিক আমি, কিন্তু এই কারখানায় যারা উৎপাদন করে সেই উৎপাদনের যে ভোগদারি ভাগিদারিত্ব, সেই ভাগিদারিত্বে মুনাফার হাতটাই শুধু আমার, বাকি যা দায়িত্ব সেটাই আমার নয়, সেটাই তার, সেটাই আউটসোর্সিং, সেটাই তার। কোন কন্ট্রাক্টরের, যে কন্ট্রাক্টর আমাকে শ্রমিক দিয়েছিল, আপনি কখনোই বুকে সম্মানীকে খুঁজে পাবেন না। আপনি কখনো আপনার ওই আমাদের দেশের বড় বড় শিল্পপতি তাকে খুঁজে পাবেন না, কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হবে না, তাদের কোম্পানির নামে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, সেটা সরকারি ক্ষেত্র আজকে আমরা লক্ষ্য করছি। সেই দিকেই ভারতবর্ষের সরকার পালিত হচ্ছে আপনার নামে অ্যাপয়েন্টমেন্ট। যতই বলুক বিপ্লব দেবরা, যতই ভীষণ ডকুমেন্ট বলুক, যতই সুনীল দেবরা এখানে সে বলবার চেষ্টা করুক যে মিস বলদের ইচ্ছা কি হবে, তাকে কিন্তু বিভ্রান্ত হয়নি এমন নয়। বামপন্থী যুবকদের মধ্যেও যারা বিলয় করতেন তাদের কেউ তো বলছিলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিধানসভায় এবং বিধানসভার বাইরে সরকারি পদে চাকরিতে আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন এবং বলেছেন লোক নিয়োগ করা হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না থাকায় আউটসোর্সিং নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।